আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইটি টেক পয়েন্ট থেকে আমি ইব্রাহিম বলছি। আজ আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়ালের টাইটেল দেখে বুঝতে পারছেন যে হাউ টু মেক RJ45 নেটওয়ার্ক পাথ কেবল ইউজিং RJ45 ক্রিম্পিং টুলস, কিভাবে একটি নেটওয়ার্কিং কেবল তৈরি করব ক্রিম্পিং টুল ইউজ করে। তো চলুন শুরু করা যাক। লোকাল নেটওয়ার্কের জন্য আমাদের ল্যান কানেকশন দরকার হয়, আর যে ল্যান নেটওয়ার্কের জন্য আমাদেরকে ল্যান কেবল তৈরি করতে হয়। একটা কানেক্টরে 8টা পয়েন্ট থাকে, RJ45 কানেক্টরে। আমাদের এটা দেখতে পাচ্ছেন, এটা এটা CAT5 কেবল। সাধারণত বাজারে দুই ধরনের কেবল পাওয়া যায়, CAT5, CAT6। CAT5টা একটু নরম আর CAT6টা একটু মোটা, ওর ভিতরে একটা শক্ত আবরণ থাকে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা লোকে ক্রিম্পিং টুলস, এর দেখতে পাচ্ছেন দুইটা পোর্ট। আর যে কেবল পাঞ্চ করার জন্য এই হোল, আর কেবল কাটার জন্য যে আর একটা পোর্ট। ক্যাম্পিং মেশিনের ভিতরে এটা ঢুকিয়ে সামান্য প্রেস করে ঘুরায় হালকা ছেড়ে এটাকে বের করতে হবে। বাইরের যে সুতাটা আছে এটা আমরা কেটে নেব। দেখতে পাচ্ছেন 4টা পেয়ার, 4 কালার, অরেঞ্জ, গ্রিন, ব্লু, ব্রাউন। আমরা প্রত্যেকটা আলাদা করে স্টেট কানেকশনের জন্য অরেঞ্জের হোয়াইট, অরেঞ্জ, গ্রিনের হোয়াইট, ব্লু, ব্লুর হোয়াইট, গ্রিন, ব্রাউনের হোয়াইট, ব্রাউন। এইভাবে কানেকশন তারগুলো সাজাইতে হবে স্ট্রেট কানেকশনের জন্য। তারগুলো সাজিয়ে ভালোভাবে হাত দিয়ে চ্যাপটা করতে হবে, যাতে একটা তারের উপর আরেকটা তার না উঠে যায়। ভালোভাবে চেক করে তারগুলো সাজানোর পর নিচের থেকে কেবলগুলো উপরের দিকে একটু টেনে নিতে হবে, তাহলে কেবলের গোড়া, এই তারের গোড়া যে এলোমেলো ভাবটা, ওটা কেবলের ভিতরে ঢাকা পড়ে যাবে আর কেবলটা সোজা থাকবে। এবার যতটুকু লাগে অল্প পরিমাণ দেখে ক্রিম্পিং মেশিন দিয়ে আমরা বাদবাকি তারগুলো কেটে ফেলাই সোজা সমান করে। এবার RJ45 কানেক্টরটা এইভাবে ধরে ঠিক যেভাবে সাজাইছে ওইভাবে ওর ভিতরে ঢুকাইতে হবে কেবল কানেক্টরের ভিতরে। ঢুকিয়ে দেখতে হবে ওপাশ থেকে প্রত্যেকটা তার ঠিকভাবে ঢুকছে কিনা, ঢুকলে ওপাশ থেকে বোঝা যাবে, কালারগুলো ওপর থেকে বোঝা যাবে। ঢুকানোর পর কানেক্টরের যে পোর্টটা আছে ওর ভিতরে কানেক্টরটা ঢুকিয়ে শক্তভাবে, শক্ত করে পাঞ্চ করতে হবে, তাহলে কানেক্টরটা ওর ভিতরে কেবলের সাথে ভালোভাবে আটকে থাকবে, বেরোবে না। এটা মনে রাখতে হবে যে একবার একটা কানেক্টর পাঞ্চ হয়ে গেলে দ্বিতীয়বার সেটা আর কাজ হয় না। সেজন্য আমাদের পাঞ্চ করার আগে অবশ্যই ভালোভাবে কালার কোডগুলো চেক করে নিতে হবে, এই একইভাবে অন্য মাথা করতে হবে। তাহলে আমাদের স্টেট কানেকশন হয়ে গেল। এখন আপনি পিসি থেকে পিসি, রাউটার থেকে পিসি, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ডাটা ট্রান্সফার, সিসি ক্যামেরা, এভরিথিং। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আপনারা ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব।
আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।